সেটা ম্যাক্সিমাম কেস আমি ডিল করছি, অ্যাক্সিডেন্ট কেস ম্যাক্সিমাম ডিল করছি, যে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিব। দেওয়ার পরে গিয়ে দেখা যায় এই খালি একরকম যে জুয়া থাকে, যে ফ্যামিলি থাকে ও তারা লাস্টে থাকে, কেউ লোকে থাকে। ইনসিডেন্স মৃত্যুর আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হত বিক্রমের দেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল বড়খোলা। পরিবারের জন্য নগদ 10 লক্ষ টাকা সহ সরকারি চাকরির দাবিতে সড়ক অবরোধ। টানা 5 ঘন্টা সড়ক অবরোধের পর প্রত্যাহার। থমথমে পরিস্থিতি ছিল গোটা এলাকায়। রবিবার কাছাড়ে বড়খোলা বিধানসভা কেন্দ্রের রামপুরের বাসিন্দা বিদ্যুৎ কর্মী বিক্রম দাস বড়খোলার হিয়ারবন্দে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলেও বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ কেউ কোনো খোঁজ নেননি এবং সরকারি সহায়তারও কোনো আশ্বাস না পেয়ে তার মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হন পরিজনরা। দীর্ঘ 2 ঘন্টা অবরোধের পর উপস্থিত হন বড়খোলা পুলিশ, কিন্তু তাদের দাবি আদায় না করে সড়ক অবরোধ প্রত্যাহার করার চেষ্টা করলেও ব্যর্থ হয় বড়খোলা পুলিশ। বড়খোলা যুব কংগ্রেসের সভাপতি আলী আহমেদ বড়ভুইয়া, রাজ্যিক বিজেপি এসসি মোর্চার উপসভাপতি, সাংসদ প্রতিনিধি বিশ্বজিৎ, প্রাক্তন জেলা পরিষদ জহরুল ইসলাম বড়ভুইয়া, বড়খোলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস প্রতিবাদী সভায় উপস্থিত হয়ে বিক্রম দাসের পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানান। বিক্রম দাসের মৃত্যুর জন্য পুরোপুরি বিদ্যুৎ বিভাগকে দায়ী করা হয়। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলে এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ। এদিকে সোমবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টানা 5 ঘন্টা সড়ক অবরোধের পর সার্কেল অফিসার এবং বিদ্যুৎ বিভাগের এসডিও উপস্থিত হন এবং নগদ 18,000 টাকা তুলে দিয়ে তাদের বাদবাকি দাবি পূরণের আশ্বাস দেন। অবশেষে সন্ধ্যা 7:30টায় অবরোধ প্রত্যাহার করা হয়। আপনার যেখানে যাবতীয় কাম নিয়ম নীতি যেখানে আপনাদেরকে ফলো, আমার ফলোর পর আপনাদেরকে কৈছো কিবা যদি আপনাদের সাথে লিখিত থাকে কেস দিয়ে যি দিয়ে আপনাদের যেখানে আছে সেইখানে আপনাদের থানাত দিব পারি, ঠিক আছে? এটা যেখানে এই মানুষজনক যেখানে হয়েছে সামাজিক কাম নীতি নিয়মখানি আপনাদের মোর হিসাবত করলে ভাল হব। ওই জায়গাটা ইন প্রশাসনে আইয়া কইয়া যাইব বলে আমি দিলাম, দেওয়ার পরে দাদা একটা জিনিস কইছো, এরপরে গিয়া লেন্থি হয়ে যায় জিনিসটা। এটা ম্যাক্সিমাম কেস আমি ডিল করছি, অ্যাক্সিডেন্ট কেস ম্যাক্সিমাম ডিল করছি, যে 5 লক্ষ 10 লক্ষ টাকা দিব। দেওয়ার পরে গিয়া দেখা যায় এই খালি একরকম যে জুয়ো থাকে, যে ফ্যামিলি থাকে ও তারা লাস্টে থাকে, কেউ লগে থাকে। আমি আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি কথা দিয়া আমি এই বোনের সঙ্গে আমি যতক্ষণ পর্যন্ত যদি এইখানে ইমিডিয়েট এই জায়গার মধ্যে যদি আমাদের অ্যামাউন্ট যেটা অস্থায়ী কর্মী এটা দিয়া আপনার এত বড় একটা বৈদ্যুতিক লাইনও কাজ চালার ডিপার্টমেন্টে, আপনি এটা কোনো ট্রেনিং নাই, জুয়ো নাই, আসতে স্থায়ী কর্মী থাকার যে কাম অস্থায়ী কর্মী করে আজকে মারা গেছে ম্যাডাম, আজকে মারা গেছে, আজকে তার পরিবার সে তার ইনকাম কালি মারি গিয়া তার, হ্যাঁ, পোস্ট ম্যাডাম করি আজকে তো 24 ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত এখন আমরা দাবিটা হয়েছে ম্যাডাম 1 নম্বরে ও যে গরিব যে অসহায় পরিবার আজকে এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি বা এই যে বিভিজন তার যে ডিমান্ড হইল গিয়া প্রশাসন থেকে এই অসহায় গরিব অসহায় পরিবার দে আর্থিক 10,000 টাকা 10 লক্ষ টাকা 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া আজকে এই যে বাচ্চাটা বা মিস্টার মিসেস ওয়াইফোর ভবিষ্যৎটা কি একদম অন্ধ, বাবু গরিব বাবাও আছে তাহলে একটা স্থায়ী। 3 নম্বর দাবিটা হইল গিয়া যে আজকে ওই যে বিদ্যুতিক লাইন যে ঘটনাটা ঘটিছে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করিয়া উপযুক্ত শাস্তি প্রদান করিয়া লিখকে তো শেষকৃত্য করে লিম আজকে করে নিলাম, কালকে তার পরিবার আইয়া কেউ আইয়া মানে জড়িত না, প্রশাসনে কোনো জড়িত না। এখন আপনারা নানি আপনি ম্যাডাম আইছেন জেলা প্রশাসন থেকে, আমরা এই সমাজ থেকে আমরা তার ডেড বডিটা আপনার প্রশাসনে দিয়া যদি আপনারা নিয়ে শেষকৃত্য করেন আর নাই আমরা ডিমান্ড ফুলফিল করেন আমরা তার সামাজিক সংবাদ। এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।